কথা রাখলেন বিধায়ক গ্রামবাসীদের পানীয় জলের ব্যবস্থা করলেন দিদির দুধ কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে পড়েছিলেন গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েছিলেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী এবং গ্রামে পানীয় জলের যথাযথ ব্যবস্থা নেই জল প্রকল্পের হাল বেহাল এই নিয়ে কিন্তু ক্ষোভ দেখান গ্রামের মানুষরা স্থানীয় বাসিন্দারা বিধায়কের সামনে এবং সঙ্গে সঙ্গে কিন্তু তাদের সমস্যার সমাধান করার আশ্বাস দেন বিধায়ক এবং জানতে পারা যাচ্ছে দ্রুত পদক্ষেপ করেছেন তিনি এবং ইতিমধ্যেই গ্রামবাসীদের পানীয় জলের ব্যবস্থা কিন্তু করে দিয়েছেন বিধায়ক পানীয় জলের জন্য বোরিং এর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই ছবি দেখছেন বীরভূমের দুবরাজপুর থেকে সরাসরি এই মুহূর্তে কিন্তু বোরিং এর কাজ শুরু হয়ে গিয়েছে আজ সকাল থেকেই বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি মনা বীরবংশীর কাছ থেকে মনা কি খবর রয়েছে একেবারেই তাই সুচিত্রা তুমি জানো যে বিশেষ করে গোটা রাজ্যে জেলায় জেলায় ব্লকে ব্লকে দিদির যে সুরক্ষা কবচ কর্মসূচি সেই কর্মসূচি চলছে এবং তুমি জানো একটা চিত্র যখন একদিকে উঠে আসছে যে মন্ত্রী হোক বিধায়ক হোক সাংসদ গিয়ে গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে কিন্তু অন্যদিকে আরো একটি ছবি উঠে আসছে যেটা হচ্ছে মানে একদম গ্রাউন্ড লেভেলে গিয়ে সমাধান সূত্র উঠে আসা ঠিক সেরকম ধরনের একটা চিত্র কিন্তু উঠে এলো বীরভূমের দুর্গাপুর ব্লকের তিনপাই অঞ্চলের আলিগ্রামে বলা যেতে পারে যে দেখো দিন কয়েক আগেই বিধায়ক বিকাশ রায়চৌধুরী বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তিনি গেছিলেন এবং তাকে যাওয়ার আগেই গ্রামের বাসিন্দারা তারা ক্ষোভের মুখে পড়ে যে সেখানে দীর্ঘদিন ধরে পানীয় জলের যে বিষয়টি সেটা আবেদন নিবেদন করে আসলেন কিন্তু পাচ্ছিলেন না বিকাশ রায়চৌধুরী সিউড়ির তৃণমূল বিধায়ক তিনি গ্রাম থেকেই একেবারে সরাসরি ফোন করেন বীরভূম জেলার যিনি জেলা শাসক হয়েছেন বিধান রায় এবং তাকে বলেন যে আমি কোনো কথা শুনবো না আগামী দশ দিনের মধ্যে এই পানীয় জলের ব্যবস্থা করতে হবে বিধায়কের সেই নির্দেশ এবং আশ্বাস এবং অবশ্যই দেখো নিঃসন্দেহে এই মুহূর্তে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিষয় সেই পানীয় জলের যে ক্রিয়াকর্ম অর্থাৎ বোরিং করার সাবমার্সিবলে যে বোরিং করার কাজ সেই কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং এই ঘটনায় রীতিমতো বলা যেতে পারে যে ভীষণভাবে খুশি হচ্ছেন গ্রামের মানুষ এবং গ্রামের মানুষ বলছেন যে অবশ্যই বিধায়ক বিকাশ রায়চৌধুরী এই গ্রামে এসেছিলেন তাকে আমরা এই দাবি দাবা জানিয়েছিলাম ক্ষোভ জানিয়েছিলাম খুব স্বাভাবিকভাবে তিনি আশ্বাস দিয়েছিলেন এবং সেই কাজ শুরু হয়েছে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এবং গ্রামবাসীরা কিন্তু এই ঘটনায় কিন্তু রীতিমতো প্রশংসা করছে সেটা কিন্তু বলা যেতে পারে না একেবারে গ্রামবাসীদের কথা রেখেছেন যে আশ্বাস দিয়েছিলেন যে কথা রেখে দিয়েছিলেন সেই কথা রাখলেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী এবং ইতিমধ্যেই জল প্রকল্পের জন্য বোরিং এর কাজ শুরু হয়ে গেল।